ভিডিওতে থাকতেছে বাজার। মুন্তাহা বাবা কি বাজার করে নিয়ে আসলো, আর দুপুরের রান্না। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভিডিও করতেছি 2023 সালে, ভিডিওটা ছাড়া হবে 2024 সালে। এটা একটা মজার বিষয়, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানালাম সবার। 2023 সাল যেরকম কাটছে তার থেকে জানি ভালো 24 সালে আরো আরো ভালো দিন কাটে, সেই কামনা করে আজকে ভিডিওটা শুরু করা হলো। আজকে মুনতাহা বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসছে, আর এই যে ধনে পাতাটা ব্যাগ থেকে বের করার সাথে সাথে ঘরটা আমার ধরে আলোকিত হয়ে গেছে। ধনে পাতা, দেশি ধনে পাতা গ্রান শুনে উফ কি স্বাদ, মানে যে এখনই বেটে ভর্তা করে আমি খেয়ে ফেলি। ধনে পাতা ভর্তাটা আমার বেশি ভালো লাগে। এদিকে ধনে পাতা নিয়ে আসছিল সিম, মূলা, বেগুন দেখতেই পারলেন, আর বাসায় জিরে ছিল না, জিরে। আর এদিকে দুপুরের জন্য রান্না করব মুগ ডাল দিয়ে মাথা। মুগ ডাল রান্না করার সময় মাথাটা ভাজার পর মুগ ডাল বের করে দেখি মুগ ডাল অল্প ছিল, আমি বললাম যে কিছু ব্যাপার না, বুদ্ধি খাটিয়ে একটু মুসুর ডাল মিক্স করে দিলাম। আর এদিকে ছোট যেহেতু মূলা নিয়ে আসছে বাসায় টাটকা টাটকা, ভাবলাম যে এটা আর মিক্স করার করি না, আমার মূলাটা আমার কাছে ভালো লাগে, এর জন্য ছোট চিকন করে কেটে নিলাম, ছোট মাছ বের করে নিলাম, আর কয়েকটা শিম দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে ছোট মাছ চচ্চড়ি করব। অনেকে ভুনা যে দেয় বলে, আমি খুব মজা করে রান্না করতেছি, মাখাচ্ছি। মাখানোর যতটা মজা হবে রান্নাটাও তত মজা হবে। বিশেষ করে মাখানো শেষ হলো, সব কিছু দিয়ে এখন পানি দিয়ে আর ওই যে মাছটা ভেজে নিচ্ছি। আর এখন অবশেষে ফাইনাল হলো আমার তেল দেওয়ার পালা, তেলটা পরে দিচ্ছি, কারণ মাখানোর আগে যদি তেলটা দিই হাতে লেগে থাকবে, তার জন্য আবার এই যে বুদ্ধি খাটিয়ে পরে দেওয়া হলো, এখন আর হাতে লাগতেছে না। আর এই যে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে পাতা, আর এদিকে মুনতাহার জন্য গরম পানি দিয়ে দিয়েছি। ওকে গোসল করি, এই যে রেডি করে চলে আসছে, ডাল প্রেসারে দিয়ে গেছিলাম মুসুরিটা রান্না মিক্স করে। আর এদিকে এসে দেখি আমার ডাউলটা একবারে ময়লা পড়তেছে, বুড়িকে গোসল করিয়ে দিলাম, এখন জামা পরিয়ে দিলাম, এখন বলতেছে আয়েশা বলতেছে মাম্মা বাবুর গেছে, আর এদিকে নিয়ে আসছে বাবুর খুদা, বাবু খুদা লেগেছে পেটে, আসলে প্রচন্ড খুদা লাগবে না কেন, উনি সকাল কলা খেয়েছে, আর এখন বাজে দুপুর 1:30টার মতো, আর উনি এখন তুরি বিস্কুট খাইনি, আর জন্য খুদা লাগছে কারণ এখন গোসল করেছে, রেডি দিয়েছে খাওয়িয়ে ঘুমিয়াবো। আর এই যে আমার ডাউলের অবস্থা, মানে জাস্ট একটু সিদ্ধ করতে চেয়েছি, আর এই সিদ্ধ থেকে ওর গলে সব পানির সাথে মিশে হয়ে গেছে, আমাদের ভালোই হলো। আর এদিকে যে আমি এখন ডালটা বাগার দিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, কয়েকটা তেজপাতা, কয়েকটা মরিচ, শুকনো মরিচ, আর এদিকে গরম মশলা দিয়ে ভালো করে মাছটা কষিয়ে ডালটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এই যে কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম, আর ভাজা জিরে গুঁড়ো। রান্নাটা শেষ, আর এদিকে রান্না শেষ করার সাথে সাথে তো চুলাটাও পরিষ্কার করতে হবে, চুলা না পরিষ্কার করলে মানে রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার না করলে আমার আর হয় না। আমার মতো মানে সবাই যে আমার কীরকম জানি খিটখিটে লাগে, যে সাথে সাথে পরিষ্কার না করলে প্রতিদিনই পরিষ্কার করা হয় তো আমার দেখানো হয় না, ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। তাই যে বেসিনটা পরিষ্কার করে না, মূলত বেসিন আমার প্রতিদিনই মাজতে হয়, না হলে যে প্রতিদিন মাছ ধোয়া বা থালা বাসন ধোয়া এগুলো সব ময়লা কীরকম জানি লাগে, এর জন্য প্রতিদিনই আমি এরকম করে মেজে নিই। আর এই যে রান্নাটুকু যতটুকু পারি ততটুক পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তবুও এই যে বাবু আসছে বাবুর কারণে হয়ে ওঠে না, তবু রান্নার প্রতিদিনে রান্নার পরে এরকম করে পরিষ্কার করে নিই। আর এই যে আমার ফাইনাল তরকারিটা, আর তরকারিটা দেখতে যেরকম সুন্দর, ডাউল তরকারি দুটোই খেতে ভালো লাগছে। আর আপনারা যদি ছোটো মাছ মূলা কখনো না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।